শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। জননেত্রী শেখ হাসিনা গোল্ড কাপ প্রীতি ফুটবল ম্যাচ 2023 আমাদের শরীয়তপুরে অনুষ্ঠিত হবে আগামী 13 জানুয়ারি শুক্রবার শরীয়তপুর জেলা স্টেডিয়ামে। এখানে যার দাওয়াতে আমরা যাচ্ছি তিনি আর কেউ নন, আমাদের শরীয়তপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন অপু ভাই, যিনি এখানের মেম্বার অফ পার্লামেন্ট। পালং জাজিরা ফুটবল ক্লাবের বিরুদ্ধে আমরা খেলব এবং আমাদের বেহেশতের সুমন ফুটবল একাডেমি তাদের বিরুদ্ধে খেলবে। আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আমি বিশ্বাস করি যে এই খেলাটি অনেক জমজমাট হবে এবং বরাবরের মতোই অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কারণ শরীয়তপুরকে হারানো যে কোনো আঙ্গিকেই বলেন না কেন সবচেয়ে কঠিন কাজের একটি। তবে খেলাটি খুবই প্রাণচঞ্চল এবং খুবই সুন্দর হবে, আর শুধু জেতার জন্য না, আপনাদের মন জেতার জন্য আমরা যাচ্ছি সেই হবিগঞ্জ থেকে বেহেশতের সুমন ফুটবল একাডেমি। সবাই আসবেন আশা করি। থ্যাংক ইউ।